চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট চৌধুরী কাসেদ আব্দুল্লাহ সাথে বিজয় দিবস বীর বাংলাদেশ ফাউন্ডেশন বিজয় দিবসকে সামনে রেখে এই উদযাপনের সামনে রেখে আপনাদের সবার সাথে আমাদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আমরা কাসেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে হিজ ইন্সপিরেশন টু বিল্ড বাংলাদেশ অ্যান্ড হাউ হি ওয়ান্টস টু টেক ইট ফরওয়ার্ড টু হেল্প আ বেটার বাংলাদেশ। থ্যাংক ইউ। আমাদের আমাদের আজকের এই স্পেশাল প্রোগ্রামে যেটা হয়েছে যে আমরা আমি ইন্টারভিউ দিচ্ছিলাম আমাদের কোর ফাউন্ডার মেম্বারসদের এবং আমাদের যারা অ্যাডভাইজার ছিল তাদের, আপনারও ইন্টারভিউ দেওয়ার সৌভাগ্য হয়েছে, আপনারও এখন ওনারা আবার আমারটা নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশনের তরফ থেকে শুধু না, আমি ইন্ডিভিজুয়ালিও যেটা ফিল করি যে বাংলাদেশে আরো 15-20 ইয়ার্স লেটার যে চেঞ্জগুলো দেখতে চাই এবং সেটা আসলে বিল বাংলাদেশ থেকে উই শুড অলসো ওয়ার্ক টুগেদার টু মেক দ্যাট হ্যাপেন। তো সেই পয়েন্টসগুলোকে আমি কিছু পয়েন্টস জট ডাউন করেছি, তবে সেটাই সংক্ষেপে শেয়ার করতে চাচ্ছি। হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছি এবং আমি মনে করি যে হেলথ কেয়ার সিস্টেমে অনেক ডেভেলপমেন্ট দেখতে আমি দেখতে চাই, যে অন্তত রিজনেবলি গুড কোয়ালিটি হেলথ কেয়ার ফ্রিতে প্রোভাইড করা পসিবল হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি সবাইকে। এবং আমরা যে অনেক সময় পেপারে দেখি যে মানুষ মানে চিকিৎসার জন্য টাকা চাচ্ছে, খুব খারাপ লাগে আসলে। সো এই এই একটা জায়গা আমি মনে করি যে অনেক হয়তো হাজার হাজার কোটি টাকা অনেক কাজে খরচ হচ্ছে, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি মিনিমাম তার যেই মানে প্রবলেমস যেগুলো আছে অপারেশনের জন্য এরকম টাকা চাওয়া উচিত না, মানে উই শুড বি এবল টু গিভ দ্যাট সাপোর্ট। এডুকেশন, অ্যাওয়ারনেস, এথিক্স বিল্ডিং, এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করতে হবে। দিস ইজ অ্যান এরিয়া ওয়ার আই থিঙ্ক উই ক্যান মানে অনেক চেঞ্জেস দেখতে চাই। এটা শুধু ফর্মাল এডুকেশনই শুধু না, ইটস অ্যাবাউট অ্যাওয়ারনেস বিল্ডিং, ওই যে রাস্তা পারাপার মানুষ মানুষকে মানে মরাল এডুকেশন, এই সবগুলো জায়গাতে কাজ করার অনেক কিছু আছে। আমরা বিল্ড থেকে সিএসআর কে প্রমোট করতে চাচ্ছি, যে প্রত্যেকেই যদি তাদের তার নিজের ওয়েলথ বা সব কিছুর একটু অংশ স্পেন্ড করতে পারে ইন অ্যাকচুয়ালি ডুইং সামথিং গুড ফর দ্য কান্ট্রি, সেখান থেকে অনেক ভালো কিছু বের হয়ে আসবে। হাজার হাজার কোম্পানিজ আছে, সবাই যদি কয়েক লক্ষ টাকা করে দেয় মানে আই থিঙ্ক উইল হ্যাভ বিলিয়ন্স অফ ডলার, যেটা প্রতি বছর মানে বাংলাদেশে কোনো রকম প্রবলেম থাকার কথা না। সো উই শুড ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। ইকোনমিক পলিসিস, ব্যাংকিং এবং অন্যান্য খাতে চেঞ্জেস দেখতে চাই, যেটা থেকে অ্যাকচুয়ালি মোর এন্টারপ্রেনার্সরা এগিয়ে আসবে। এন্টারপ্রেনারশিপের মধ্যেই বাংলাদেশের ফিউচার আছে। We want to work with promoting policies jeta racial harmony aro build korbe within the country ebong amader desher modhe onek rokom khub funny funny karone kintu country is divided, ei ei jinish gulo actually we need to unify, bring everybody together. Ei dike kaj korte chaichi, build it through the amra kaj korar sujog ache. We want to amader ওভারঅল যে মানুষকে আরো একটা প্ল্যাটফর্ম দেওয়া কথা বলার জন্য, সবাইকেই যে পলিটিক্সে ঢুকতে হবে, ইলেকশন করতে হবে, নট নেসেসারি, মানে মানুষের থটসগুলোকে কিভাবে আমরা আরো কনভে করতে পারি টু দ্য ডিসিশন মেকার্স, সেই জায়গাতে আমরা ব্রিজ হিসাবে কাজ করতে পারি, আরো অন্যদেরকেও এনকারেজ করব এই ধরনের সমন্বয় ঘটানোর জন্য, সেদিকে আমাদের কাজ করার জায়গা আছে। উই নিড টু ওয়ার্ক ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ক্রাইম কন্ট্রোল, সেটা আশা করি অনেক কমে যায় যাতে ওভার দ্য নেক্সট 10-15 ইয়ার্স। উই ওয়ান্ট টু প্রমোট পলিসিস দ্যাট স্ট্রেংথেন দ্য ইউথ, ইউথের যে ক্যাপাবিলিটিস আছে সেটা অনেক বেশি এনহান্স করার প্রয়োজন। তো অনেক স্কোপ আছে, কারণ ইউথ ইজ দ্য ফিউচার। সো ইউথের এথিক্স, তাদের ক্যাপাসিটি, তাদের স্কিলস, এগুলো অনেক দিকে এবং তাদের থট প্রসেস, এগুলো কন্ডিশনিং, অনেক কিছু আমাদের করার দরকার আছে। স্ট্যাটিস্টিক্স আলিমরা দিন যেটা দেখা গিয়েছে যে বাংলাদেশে টোটাল যে ম্যান পাওয়ারটা এটার ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু এখন ইউথ যেটা আমি সবচেয়ে বড় মনে করি একটা থট আমাদের ইউথের মধ্যে দিতে হবে, আমরা কারোর থেকে আসলে কম না, আমরা পারবো আসলে, কিন্তু উইচ ইজ ট্রু, মানে অ্যাকচুয়ালি কম্পিটিশনে নামলে কিন্তু বাংলাদেশের মানুষ খারাপ করে না, বাট আমরা নামতে ভয় পাই,
সো উই নিড টু ওই ওই কনফিডেন্সটা দিতে হবে সবার মধ্যে। আরো দু তিনটা পয়েন্ট ছিল, তার মধ্যে একটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা ন্যাচুরালি আমাদের অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে ইন আইসিটি, সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, promoting policies and ideas which activate people, the international sphere e bangladesh ke aro beshi samne egi niye jawa, country branding kora, bangladeshi jara bideshe thake taderke aro encourage kora, emon sob kaj korar jonno jetate bangladesher respect bare, ei dike we need to promote. Eta amra korte korar sujog ache, আমাদের মধ্যে অনেকেই কথা বলেছে এনভায়রনমেন্টের দিকে অনেক কাজ করার আছে, সেই দিকেও অনেক ডেভেলপমেন্ট হোক এটা চাচ্ছি। অ্যান্ড লাস্টলি একটা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি ফিল করি, যেদিকে অনেক কাজ আশা করি হবে এবং বিল থেকেও আমরা করতে পারবো, উইচ ইজ আপহোল্ডিং আমাদের হিস্ট্রি কালচার হেরিটেজ প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট, আবার এগুলো প্রমোট করতে গিয়ে যাতে আবার আমরা স্ট্যাগনেন্ট না হয়ে যাই, আমাদের একটু গ্লোবালাইজড হতে হবে, মডার্নাইজ হতে হবে, এবং আমাদের কালচারকে আরেকটু মডার্ন কালচারের সাথে ব্লেন্ড করে বাট আমাদের কালচারকে একটু এগিয়ে রেখে উই নিড টু এক্সপোর্ট দিস কালচার অ্যাজ ওয়েল, সো দ্যাট পিপল নো বাংলাদেশ, মানে এই এই সব থটস গুলো আমার আছে। অ্যান্ড এগুলোকে নিয়ে উই ওয়ান্ট দ্যাট এই এই জিনিসগুলো যাতে দেশের মধ্যে হোক চাই, আর বিল্ডিং থ্রু দিয়ে এগুলোতে একটু একটু করে কাজ করতে পারি। আমরা অসাধারণ কিছু আইডিয়ার কথা শুনেছি, এগুলো সবই এখনো আমরা ব্রেইনস্টর্মিং স্টেজেই আছে। বিল বাংলাদেশ ফাউন্ডেশনের কোর মেম্বার এবং অল দ্য মেম্বার যারা আছেন তারা সবাই professionals, right. They have their individual jobs and they don't earn from Build Bangladesh. That's the beauty. Rather, they donate to the Build Bangladesh Foundation. Mm-hmm. How do you feel this part, and how do you think as a Build, you know, members we are, how we can be more collaborative, more bring it with more proximity among ourselves and, you know, take it forward? How we can do that? আমার কাছে যেটা মনে হয় কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সেটা হচ্ছে যে বিল্ড ইজ আ ফ্যামিলি, সবার মধ্যে আরো বেশি ওই ফ্যামিলি ফিলিংটা তৈরি করতে হবে, উই হ্যাভ টু বি লাইক ফ্রেন্ডস অ্যান্ড উই নিড টু কন্টিনিউ টু এক্সটেন্ড আওয়ার সার্কেল অফ ফ্রেন্ডস। তো সবাই যখন ওই ফিলিংটা থাকবে যে আচ্ছা ঠিক আছে একটু আমরা সবাই মিলে একটা ভালো ফ্রেন্ডশিপও হচ্ছে, মজা হচ্ছে, তার সাথে একটা ভালো কিছু করা যাচ্ছে, তো ওই থটটা যত মাস আমরা ইনফিউজ করতে পারবো মানুষের মধ্যে, আমার মনে হয় বিল্ডের কাজ তত অটোমেটিক্যালি ত্বরান্বিত হবে। So this is one of the nicest cultural element that we want to instill in our Build Bangladesh, and this is so inspiring that all the new members would like love to be here, and I believe that it will be growing exponentially. Absolutely. And one of the beauty of Build Bangladesh to this day is প্রত্যেকেই প্রত্যেকে নিজেদের সার্কেলের মধ্যে থেকে যাদেরকে তারা মনে করেছে লাইক মাইন্ডেড দে হ্যাভ ইনভাইটেড, এন্ড দি মেম্বার্স দেমসেলভস বিকেম সো ইন্সপিরেশনাল দ্যাট দে কেম হিয়ার এন্ড জয়েন উইথ আস এন্ড গিভ আস देयर টাইম, দ্যাটস ওয়ান্ডারফুল। এন্ড সবাইকে একসাথে গ্লুড টুগেদার ইজ ডান বাই কাসেদ ভাই, বিগ থ্যাঙ্কস টু হিম এন্ড ফর অল হিজ এনথুসিয়াস্টিক অ্যাপ্রোচেস এন্ড ইউ নো অল দি ইনিশিয়েটিভস দ্যাট অল অফ আস আর টেকিং টুগেদার। আমরা লঞ্চ করেছি বিল বাংলাদেশ থ্রু এন ইভেন্ট কল হাউ সিএসআর ক্যান চেঞ্জ বাংলাদেশ। আমার মনে হয় আই লাইক টু টেক ওয়ান অর টু মিনিটস ইন দ্যাট এরিয়া, যে বিল বাংলাদেশ আসলে সিএসআর হাউ সিএসআর ক্যান চেঞ্জ বাংলাদেশ এই থটটা শুরু করেছে, হাউ উই ওয়ান্ট টু টেক ইট ফরওয়ার্ড, হোয়াট আর দি নেক্সট অ্যাকশন দ্যাট উই ওয়ান্ট টু ডু। আমি একটা জিনিস যেটা মনে করি কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উই ক্যান অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট, হ্যাঁ, যে আমরা বিভিন্ন অর্গানাইজেশন এন্ড কোম্পানিজ এর সাথে উই ক্যান প্রমোট দেয়ার দ্যাট ডু মোর সিএসআর, এটা হচ্ছে কি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে যারা সিএসআর প্রয়োজন, যেসব অর্গানাইজেশন সিএসআর এর কাজ করছে তাদের সাথে উই ক্যান গেট ইন টু কোলাবোরেটিভ এগ্রিমেন্টস দ্যাট উই উইল হেল্প দেম ইন দেয়ার ওয়ার্ক, অ্যান্ড কোম্পানিজ দ্যাট আর উইলিং টু ডু দ্যাট সিএসআর আমরা সেখানে কিন্তু একটা ম্যাচ মেকিং ভূমিকা পালন করতে পারি। And what we can actually do is, কারণ অনেক সময় অনেক কোম্পানি একটু ভয় পায় অনেক জায়গায় কন্ট্রিবিউট করতে, তো সেই জায়গাগুলোতে উই ক্যান অ্যাকচুয়ালি রেন্ডার আ সার্ভিস, একটা জিনিসের অথেন্টিসিটি ইত্যাদি এগুলো ইভ্যালুয়েশন করে টোরে উই ক্যান উই কুড অ্যাকচুয়ালি ডু দ্যাট, সো দেন উই সাজেস্ট দ্যাট এই জায়গাটাতে দ্য কোম্পানি ক্যান কন্ট্রিবিউট। প্লাস একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা তো যেটা আমরা করতে করতে চাচ্ছি যে আমরা একটা রিপোর্ট বের করবো সবার আইডিয়াস নিয়ে এবং মানে অন সিএসআর, সেটা আমরা মিনিস্ট্রিতে দিব এবং রেলেভেন্ট ডিসিশন মেকার্স এর কাছে দিব, এবং কিছু লেজিসলেটিভ সাজেশনস আছে
যে আর একটু বেশি হয়তো ট্যাক্স বেনিফিটস এটা সেটা আমাদের ডিসকাশন অনেক কিছু এসেছিল, ওই রেকমেন্ডেশন গুলো ওনাদের কাছে আমরা দিব রিকোয়েস্ট হিসাবে। সো যদি কোনো লেজিসলেশনে যদি কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। আর আমার মনে হয় আমরা তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে মোর অ্যান্ড মোর পাবলিসিটি দিয়ে আমরা মানুষকে এনকারেজ করবো আর একটু সিএসআর করতে, তাদেরকে দেখাবো যে তাদের ওই অল্প একটু সিএসআর এর কারণে কত বড় বেনিফিট হচ্ছে। আর লাস্ট একটা পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে যে স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন মানুষ সিএসআর করে, পাশের গুলার বাড়িতে আপনি আছেন আপনি কিছু গাছ লাগিয়ে দিলেন, আমি কোথাও গিয়ে কিছু কম্বল দিয়ে আসলাম, এভাবে স্ক্যাটার্ড ওয়েতে না করে ইফ what we could do যে এক একটা এরিয়া ধরে কিছু প্রায়োরিটি পয়েন্ট আপ করা, যে লেটস সে কথার কথা নারায়ণগঞ্জের একটা জায়গায় 10টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করে বলতে পারি যে আপনাদের এই 10টা ফ্যাক্টরির পিছনে একটা বস্তি আছে এবং সেখানে lot of your workers even live there, so why don't you make some মানে সবাই মিলে ওই এরিয়াটাকে আমরা ডেভেলপ করি। ইন্ডিভিজুয়ালি কেউ গিয়ে হয়তো 10টা টয়লেট বানাবে বা একটা টিউবওয়েল বানাবে, বাট সবার ফান্ড একসাথে করে কিন্তু ওই পুরো জায়গাটা একটা ছোট একটা স্যাটেলাইটের মতো বানিয়ে দেওয়া যায়। সো ওই জায়গাগুলোতে উই ক্যান আইডেন্টিফাই অ্যান্ড উই ক্যান ওয়ার্ক অ্যান্ড টেক ইট আপ অ্যাজ প্রজেক্টস অ্যান্ড দেন ট্রাই অ্যান্ড অ্যাকুমুলেট দ্য রিসোর্সেস ফ্রম কোম্পানিজ। So these are some of the ways in which we can help CSR. Excellent. আমাদের পাশেই কাছের পাশেই আছে শাকিল আহমেদ, one the co-founder member of Build Bangladesh. On a quick reflection from him, how he wants to contribute to CSR and making CSR the I mean কাছের ভাই কথা থেকে যদি summary করি, বাংলাদেশ আমরা আজকে 14 ডিসেম্বর, দুদিন পরে 16 ডিসেম্বর we will celebrate. সেই 46 বছরের বাংলাদেশের জার্নিতে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু অর্জন করেছি, but স্টিল আমাদের কিন্তু অনেক কিছু অর্জন করার কিন্তু সুযোগ রয়ে গেছে। কাসেম ভাই যে পয়েন্টসগুলোকে বলেছে এগুলাকে সবকিছু কিন্তু খুব ইজিলি অ্যাচিভ করা সম্ভব, একটা কন্ডিশন সেটা হচ্ছে সম্মিলিতভাবে সবাই যদি আমরা প্রচেষ্টা করি, এটা যদি থাকে আপনি যেটা বলেছেন, সো আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, আমরা যদি একসাথে থাকি তাহলে একসাথে করা হবে, একসাথে করতে পারলে আমার বিশ্বাস এবং আপনারাও দেখবেন ডেফিনেটলি বাংলাদেশ will be the one of the great model in the world. Excellent. On that note, আমি আমাদের আরেকজন বিল বাংলাদেশের co-founder member আছেন, আমাদের co-founder members and Shahriar Ahmed, Shahriar bhai, so he is one of the active and one of the inspirational person for all of us. Asbhai, I'll take your leave because আপনাকে একটু নামিয়ে দিব। Sure. Okay, thank you. So, on that quick note, how he wants to contribute in CSR to a greater effect, CSR, through CSR, how we can actually build a better Bangladesh? Well, CSR, that topic, we have on the agenda as CSR is one of them. I guess it's a collective way to cast the corner. Chakra Jaya Bolan, Ebong Kasaka Jaya Bolan Jaya, actually scattered way to cast the corner. সবাই কালেক্টিভলি কাজ করো এন্ড কোন জায়গাতে কি নিড আছে সেটাকে আগে ফুলফিল করো, কোন জায়গায় হয়তো গাছ এনাফ গাছ আছে গাছ লাগানোর দরকার নেই, সেখানে হয়তো স্যানিটেশন ইমপ্রুভ করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সেটা প্রায়োরিটি অনেক বেশি, অথবা কোনো একটা স্কুল করা সেখানে ওই জিনিসগুলো দেখতে দিতে পারে। তো ওইটাই আর কি, এখন এলাকা ওয়াইজ নিডগুলো আইডেন্টিফাই করে ওখানে যারা যারা ইনভলভ আছেন, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে যেসব যারা আছেন ফ্যাক্টরি মালিক বা যেসব প্রতিষ্ঠান ওখানে কাজ করছে তাদেরকে এনগেজ করো। এক্সেলেন্ট। So I'd like to ask some more questions to our president. That Build Bangladesh is set up to fly somewhere to the dream that we are having right at this moment, but in order to go into that level it needs a lot of fund, it needs a lot of investment as well, because with all those things if we want to make it happen in Bangladesh, we need to Bill needs to be sustainable as well. How you think Bill will be sustainable? Because Bill is not earning any revenue from anywhere. Yeah. How you do that? I think that's a very good question. Builder fund sources মধ্যে আমাদের প্রথমে যেটা হয়েছে যে আমাদের সব ফান্ড মেম্বার্স দের থেকে বিল কন্ট্রিবিউটেড এন্ড দ্যাটস হাউ আমাদের প্রোগ্রাম ইভেন্টস এখন চলছে, বাট what Bill can actually do, একটা তো হচ্ছে যে আমরা কিছু প্রোগ্রামস এবং প্রজেক্টস হাতে নিতে পারি যেখানে আমরা আসলে কিছু রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিস আমরা করতে পারি, যেই রেভিনিউ বা যেই ইটস লাইক এ সোশ্যাল এন্টারপ্রাইজ,
যে সেখান থেকে যে প্রফিটস যেগুলো আসবে যেগুলো জেনারেটেড হবে উই ক্যান প্লাউ মোস্ট অফ দ্যাট ব্যাক ইন টু অ্যাকচুয়ালি রানিং বিল্ড বিল্ডের অ্যাক্টিভিটিস প্রোগ্রামস ইভেন্টস ইত্যাদি এই জিনিসগুলো বা বিল্ডের জন্য যারা কাজ করছে রিসার্চ করছে বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তাদের ফান্ড করা বা তাদের কিছু রেমুনারেশন প্রোভাইড করা সেই জায়গাগুলো করবার জন্য উই ক্যান অ্যাকচুয়ালি রান সাম প্রফিটেবল প্রজেক্টস অ্যাজ ওয়েল যেটা থেকে ফান্ড পুরোটা ওগুলোতে চলে যাবে দ্যাট উড বি দ্য মোস্ট সাস্টেইনেবল ওয়ে অফ রানিং বিল আর ইন দ্য মিন টাইম যেটা হতে পারে সেটা হচ্ছে যে কর্পোরেট স্পন্সরশিপ আমরা রেইজ করব কর্পোরেট স্পন্সার্স যেটা অর্গানাইজেশনাল স্পন্সার শুধু একটা ইভেন্ট কে স্পন্সার না বাট দোজ কোম্পানিজ হু ফিল দ্যাট উই আর ডুইং এ গুড জব আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু করছি ওয়ার্ল্ডের জন্য ভালো কিছু করছি they could actually contribute to our combined fund and in exchange that would be a part of their CSR as well and we would always promote them so that they are getting benefited too and at the same time the social initiatives that we are taking shekhul tokhon run korte thakte pare so du tinta way ache excellent so on that note we would like to invite all the sponsors that you are hearing and listening and seeing us please do support Build Bangladesh activities and do support all the wonderful initiatives that we are taking it's nothing personal it's absolutely that we are the time that we are dedicating is for Bangladesh the amount of brainstorming that we are doing it's for Bangladesh so it's for Bangladesh so let's love Bangladesh and you know help build Bangladesh and be with Bangladesh exactly Bangladesh ke Bangladesh ke korar jonno apnader shobai ke lagbe so shobai ke december ke samne rekhe shobai ke bijoy diboshe shubhechha janiye Quaseed bhai ke dhonnobad janiye build Bangladesh er sob core members ebong jara members achen Chowdhury achen listeners achen viewers achen shobai ke shubhechha janiye shesh korchi assalamu alaikum thank you very much thank you for watching Thank you.